আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর আশা সরমতে ভালো আছি। একটু ঠান্ডাজনিত সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, আজকে একটু সুস্থতা বোধ করছি, এজন্য আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি জিরা যে পেস্ট আছে সেটা দেখাবো। আমি এখানে 250 গ্রামের মতো জিরা নিয়েছি, জিরাগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, আর এটাকে আমি কড়া রোদে শুকিয়েছিলাম। আর আপনাদের যদি রোদের সমস্যা থাকে তাহলে আপনারা চুলা একটু টেলে নিতে পারেন, বেশি ভাজবেন না, হালকা জাস্ট টেলে এটাকে গুঁড়ো করে নেবেন। তো আমি আজকে ব্লেন্ডার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। তো আমি এটাকে অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করছি, সবগুলো একসাথে ব্লেন্ডারে দিচ্ছি না। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে পুরো পেস্ট করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন একদম পেস্ট হয়ে গিয়েছে, মিহি পেস্ট হয়ে গিয়েছে। পাটায় পিষতে গেলে অনেকটা কষ্ট হয়, অনেকটা সমস্যা হয়। তো আপনারা যদি এভাবে ব্লেন্ডে পেস্ট করে বক্সে করে রেখে দিতে পারেন ডিপে, তাহলে আপনারা অনায়াসে এগুলোকে আস্তে আস্তে করে যখন রান্না করবেন তখন আপনারা এটাকে ইউজ করে নিতে পারবেন বক্স থেকে বের করে করে। তো সবগুলো একটা বক্সে রাখতে যাবেন না, অল্প অল্প করে বক্সে করে রেখে দেবেন কয়েকটা বক্সে করে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এভাবেই জিরা বাটা করে থাকি। তো সামনে রমজান আসছে, আপনারা এভাবে করে রাখতে পারেন রান্নার সুবিধার জন্য, আপনাদের খুবই উপকার হবে আশা করছি। তো যারাই আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা আজকে নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো 250 গ্রাম জিরায় আমার 3টা বক্স হয়েছে, আমি এখন এগুলোকে ডিপ করে রেখে দেব। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছিলেন ধৈর্য সহকারে সবার সুস্বাস্থ্য কামনা করে আর যেখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।